প্রমোশন বলে প্রমোশন একেবারে জোর কদমে প্রমোশন শুরু করে দিয়েছে টিম কিসমিস। তো যাই হোক, সেই কথায় পরে আসছি, তার আগে বাকি কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো এখন যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটা হচ্ছে টাইগার থ্রি নিয়ে, এবং টাইগার এই সিরিজটা আমাদের কাছে একটি ইমোশন, কারণ আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার ক্ষেত্রে যে যে ক্যারেক্টারগুলো আমাদের মনে খুব বড়ভাবে জায়গা করেছে বলিউড হোক বা হলিউড হোক, সেগুলো হচ্ছে টাইগার, তারপর ক্রিস, তারপর ধরুন আয়রন ম্যান, স্পাইডারম্যান, এই সমস্ত যে ক্যারেক্টারগুলো যেগুলো লার্জার দ্যান লাইফ, এগুলো আমাদের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। তো এইবার খবর আসছে এটা টাইগার থ্রি আসছে, আমরা তো সবাই জেনে গেছি, কিন্তু টাইগার থ্রি পোস্টার একটা কথা খুব লেখা ছিল, দ্য ফাইনাল মিশন, অর্থাৎ এটাই বলা হচ্ছে টাইগারের শেষ মিশন হতে চলেছে। অর্থাৎ এখানে কি তাদের টাইগার কি মরে যাবে, এরকম একটা খবর মানে ইউটিউবে সর্বত্র ভাসছে, বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে যে এটাই হয়তো টাইগার রূপে সালমানের লাস্ট মুভি, মানে এই সিনেমাতে টাইগার ক্যারেক্টারটা মারা যেতে পারে। এবার কথা হচ্ছে যেটা আদৌ ঠিক নাকি ভুল সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। তো আমার মনে হয় সালমান খান যেভাবে মার্কেটিং ব্যাপারটা বোঝে, আমার মনে হয় সে চাইবে না যে তাড়াতাড়ি টাইগার সিরিজটা বন্ধ হয়ে যাক, কারণ আপনি সালমান খান কেরিয়ার যদি ভালো করে দেখেন, সালমান খানকে প্রত্যেকটা সময় কিন্তু বিরাট বড় একটা ব্রেক দিয়েছে টাইগারটা। কারণ তার ধরুন যখন টাইগার জিন্দায় এসেছিল, তার বাকি সিনেমাগুলো যে কালেকশন হয়েছিল টাইগার জিন্দায় তাকে একটা আবার বুস্ট দিয়েছিল। তো তারপর আস্তে আস্তে আবার রেস্তি ফেস্তি এসব ঝুল সিনেমাগুলো যেগুলো করেছে, তারপর এখন বহুদিন পর আবার সালমান খানকে নিয়ে ভালো ভালো আলোচনা হচ্ছে যবে থেকে টাইগার থ্রি অ্যানাউন্সমেন্টটা হয়েছে। তো যদি এই সিনেমাটা বন্ধ হয়ে যায়, যদি সালমান খানের ক্যারেক্টারটাকে মেরে ফেলা হয়, তাহলে কোথাও গিয়ে কিন্তু সালমান খানের কেরিয়ারও কিন্তু জিনিসটা একটা এফেক্ট পড়বে, যদি না সে ভালো স্ক্রিপ্ট চুজ করে। কারণ সালমান খানের টাইগার সিরিজটা তার বাকি সমস্ত কিছুর থেকে আলাদা, এখানে আমরা একটা অন্যভাবে সালমান খানকে পাই এবং আমরা এই সালমান খানকেই চেয়ে থাকি। কিন্তু এছাড়া সালমান খানকে কিন্তু বলিউড সেইভাবে ইউজ করতে পারে না, বা সালমান খানের যে অভিনয় সত্তাটাকে একমাত্র বজরঙ্গি ভাইজান ছাড়া সেইভাবে কিন্তু কোনোদিনই ইউজ করা হয়নি। আর কোথাও গিয়ে হালকা দাবাং প্রথমটাতে ইউজ করা হয়েছিল, তারপর কিন্তু তার যে অভিনয় ক্ষমতাটা কোনোদিনই সেইভাবে ইউজ করা হয়নি। তো এছাড়া তো আমরা জানি যে স্পাই ইউনিভার্স তৈরি হচ্ছে, যেমনভাবে কব ইউনিভার্স হয়েছে সিম্বা, সূর্যবংশী এবং সিংহমকে নিয়ে, তেমনভাবে আবার কবির অর্থাৎ ঋত্বিকের ক্যারেক্টারটা, তারপর পাঠান শাহরুখের ক্যারেক্টারটা এবং সালমান খানের টাইগার ক্যারেক্টারটা নিয়ে একটা স্পাই ইউনিভার্স হবে। তো যেটা জানা যাচ্ছে প্রথমে পাঠান আসবে, তারপর টাইগার আসবে। তো পাঠানে তো আমরা একটা কেমিও করতে দেখবো টাইগারকে, যেখানে এসআরকের সঙ্গে পুরো সালমান খানকে একটা হিউজ অ্যাকশন করতে দেখা যাবে। তো তারপর আসবে টাইগার থ্রি। তো যদি টাইগার থ্রিতে সালমান খান মরে যায়, তাহলে যেটা বলা হচ্ছিল স্পাই ইউনিভার্স অর্থাৎ ঋত্বিকের যে সিনেমাটা আসবে, সেখানেও তো টাইগারকে দেখতে পাওয়া যাওয়ার কথা, কারণ ওটাকেও কিন্তু স্পাই ইউনিভার্সের অন্তর্গত করা হয়েছে। তো সেক্ষেত্রে যদি মানে টাইগার থ্রিতে সালমান খান মরে যায়, তাহলে ঋত্বিকের ওই সিনেমাটা কি করে সালমান খানের ক্যামিও থাকবে, বা টাইগারই সঙ্গে যে ইউনিভার্সটা ক্রিয়েট হচ্ছে সেটা আর কি করে এগোবে, নিশ্চয়ই এগোতে পারবে না। তো এটা হতে পারে এক, যেখানে হয়তো টাইগার ক্যারেক্টারটা হয়তো মরে গেছে দেখানো হলো, কিন্তু পরবর্তীকালে স্পাই ইউনিভার্সের কোনো একটা সিনেমাতে হয়তো হঠাৎ করে কাম ব্যাক করানো হতে পারে টাইগারের ক্যারেক্টারটাকে সারপ্রাইজিংলি, এটা কিন্তু হতেই পারে। এবং সেটা হলে হলে যে কি পরিমাণ সিটি পড়বে সেটা নিশ্চয়ই এখন থেকেই তোমরা বুঝতে পারছো, এবং এমনটাই যেন হয় তাহলে বস মানে হল পুরো কেঁপে উঠবে। তো যাই হোক, এটা গেল একটা দিক। এরপর সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়াসের আপকামিং যে সিনেমাটা আসছে রকস্টার, তার একটা লুক রীতিমতো কিন্তু চমকে দিয়েছে। সেটাতে ইয়াসকে পুরো একটা রকিং লুকে দেখা যাচ্ছে, চুল টুল পাল্টে এটা ওটা করে লম্বা চুল রেখেছে, দাড়ি ফাড়ি রেখেছে, তো তাকে পুরো অন্যভাবে দেখা যাচ্ছে। এবং এই সিনেমাটা শুটিং কালকে কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ রিলিজ হয়তো খুব শীঘ্রই একটা ডেট ঘোষণা করা হতে পারে। তো এটা ডাইরেক্ট করছে অংশুমান পুত্র, এবং এখানে একজন রকস্টারের চরিত্রে দেখা যাবে ইয়াসকে, এবং সেই রকস্টারের একজন অনুরাগী বা ফ্যান, মেয়ে ফ্যানের চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। তো ইন্দো বাংলাদেশের যৌথ মিলিয়ে সিনেমাটা করা হচ্ছে, এবং এটা সাবলা মিডিয়া ইন্টারন্যাশনাল এটাকে প্রডিউস করবে, তার সঙ্গে এখানকার প্রোডাকশনও থাকবে। তো সব মিলিয়ে একটা দুর্দান্ত কাজ এটা হয়তো হতে চলেছে। কথা হচ্ছে লুকটা কেমন লাগছে। তো লুকটা কিন্তু আমার কিন্তু বেশ প্রমিসিং লেগেছে, কারণটা কি হচ্ছে মানে একটা অভিনেতার ক্ষেত্রে কিন্তু লুকটা একটা বিরাট বড় ফ্যাক্টর, তাকে সব সিনেমায় একরকম দেখতে লাগে ভাল লাগে না। তো যেমন ধরুন অক্ষয় কুমারের কথা যদি বলি, তাকে কয়েকটা সিনেমায় পরপর একই রকম লাগছিল, সেখান থেকে বচ্চন পান্ডে তাকে যে লুকটা দিয়েছে সেটা কিন্তু একটা আলাদা রকমের স্বীকৃতি। এমনি অক্ষয় কুমারের সিনেমায় আলোচনা প্রচুর হয়, কিন্তু বচ্চন পান্ডেকে নিয়ে দেখুন কি পরিমাণ আলোচনা হচ্ছে, তার কারণ হচ্ছে লুকটা তার চেঞ্জ করা হয়েছে বলে। আবার দেখুন রাবণ, জিতের যে লুক, এমন একটা লুক দিয়েছে সিনেমাটা নিয়ে এমনি হাইপ বেড়ে গেছে। তারপর দেবের কিসমিস, তো সিনেমার ক্ষেত্রে লুকটা খুব ইম্পর্টেন্ট। তো সেখানে ইয়াসের আপকামিং যা যা সিনেমায় যা লুক আমরা দেখে এসেছি এতদিন, সেখান থেকে এই আপকামিং এই সিনেমাটাতে লুক একেবারে 180 ডিগ্রি উল্টো একটা। তো যদি স্ক্রিপ্ট ভালোভাবে লেখা হয়, তার সঙ্গে একটা শুনছি মিউজিক্যাল একটা অ্যাকশন থ্রিলার হতে চলেছে, মিউজিক থাকবে তার সঙ্গে একটা অ্যাকশন মানে অ্যাঙ্গেলও থাকবে, একটা রিভেঞ্জ ড্রামা এটা হতে চলেছে। তো সেই হিসেবে লুকটা কিন্তু বেশ মানানসই লাগছে। তো দেখা যাক কি হয়, এই সিনেমাটা নিয়ে আমি খুবই এক্সাইটেড রয়েছি, এবং আশা করি যে ইয়াস এখন একটু অন্যরকম কাজ করছে, ভালো ভালো স্ক্রিপ্ট চুজ করছে, তো আশা করবো এটাও একটু অন্যরকমই হবে, এবং আমি খুব এক্সাইটেড কাজটা নিয়ে। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জোর কদমে কিন্তু কিসমিসের প্রমোশন স্টার্ট হয়ে গেছে। তো এই মাত্র একটা শুভ মহরতের একটা ভিডিও এসছে, এবং
অনেকে প্রশ্ন করতে পারে যে শুভ মহরত দিয়ে কি হবে, এবার একটা ট্রেলার টিজার এরকম কিছু আনতে পারে, তা নয় একটা শুভ মহরতের ভিডিও এনেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই বাংলার যে মুভি যে ব্যাপারটা, সেখানে কিন্তু যারা প্রোডাকশনের সঙ্গে যুক্ত, কে কত ভালো প্রোডাকশন করছে, কে কত ভালো পাবলিকের মধ্যে মিশতে পারছে, তার উপর কিন্তু সিনেমার অনেক কিছু নির্ভর করে। যেমন টনিক যেভাবে নন্দনে গিয়ে বারবার দেব দেখে এসে দর্শকদের ফিডব্যাক নিয়ে এসে, ওটা কিন্তু আরো বেশি করে প্রভাব পড়েছে। লোকে দেখছে যে চল আজকে নন্দনে যায়, আজকে হয়তো দেব আবার আসতে পারে। এই কারণে কি হচ্ছে, কেটে পিয়ার পরিমাণ ফ্যামিলি দেখতে যাচ্ছে। তো দেব কিন্তু একজন প্রডিউসার হিসেবে দুর্দান্ত, মানে তার মার্কেটিং বুদ্ধি মানে অনেকের চেয়ে বেটার। তো সেই হিসেবে কিন্তু এখন থেকে যেভাবে প্রমোশন স্টার্ট করে দিয়েছে, শুভ মহরত থেকে শুরু করে একটু একটু করে যে ভিডিওগুলো আনছে, সেটা কিন্তু খুব ভালো। মানে বলাতে পারে দেড় মাস আগে থেকে কিন্তু প্রমোশন অলরেডি সে স্টার্ট করে দিল, যেখানে কিন্তু রাবণের সেই টিজার আসার পর থেকে কিন্তু আর কোনো সেইভাবে কিন্তু প্রমোশন আর হয়নি। এক্ষুনি একটা লুক আনা খুব দরকার ছিল। তো সেখান থেকে কিন্তু এখন থেকে যে প্রমোশন স্টার্ট করছে, এর ফলে কি হবে, এখন থেকে কিন্তু একটা বিরাট বড় মার্কেট কিন্তু সে দখল করে নেবে। কারণ এখন শুভ মহরতের ভিডিও এলো, সেখানে আমরা কারা কারা রয়েছে, কী ধরনের গল্প এটা একটা জানতে পারলাম। এরপর হয়তো কোনো গান আসতে পারে, ট্রেলার টিজার পরপর আসতেই থাকবে। এখন এটা দিয়ে শুরু করেছে মানে এরপর নানা রকম আপডেট কিন্তু আসতে থাকবে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু জোর কদমে কিন্তু প্রমোশন স্টার্ট করে দিয়েছে। এবং যেটা বললাম যে পাবলিক রিলেশন যে প্রোডাকশন হাউস থেকে বেশি করতে পারবে, সেই প্রোডাকশন হাউসের কিন্তু লাভ বেশি হয়। তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু দেব প্রোডাকশন হাউস কিন্তু বারবার সেটা প্রমাণ করেছে। সাজবাতি বলো, তারপর টনিক বলো, দেখতেই তো পাচ্ছো কি লেভেলের বিজনেস করছে। তার বড় কারণ হচ্ছে তাদের প্রোডাকশনটা পাবলিকের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারছে, নানা রকম ভাবে তারা সবসময় জুড়ে রাখছে নিজেদেরকে। তো এই যে শুভমরদের ভিডিও বা যা যে জিনিসগুলো আসছে, দর্শকরা কি হচ্ছে সিনেমাটার সঙ্গে আরো বেশি করে ক্যাচি হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু খুব ভালো একটা দিক। তো দেখা যাক কি হয়। মানে 29 এপ্রিল তো রিলিজ করছে, এবং একই সঙ্গে চাইবো রাবণেরও এবার আপডেট আসুক, তাহলে ব্যাপারটা বাস জমে ক্ষীর হয়ে যাবে। তো তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলো। এই তিনটে ভিডিও নিয়ে কথা বললাম, তোমাদের কোনটা নিয়ে বেশি ভালো লাগলো? আর এরকম ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, গেট দেবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, নমস্কার।